वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीण। सकल स्टूडेंट्स देर आमी शुभ सकाल जानाई। प्रथमे आमी तोमादेर बोलते चाहिए, कयेक दिन आगे आमी एकटा पोस्ट करेछिलाम जे आमी बिना मूल्य एएनएम जीएनएम एंट्रांस एग्जाम जे 2022 साले हबे आमी सेई परीक्षार जोन्नो एकटा प्रिपारेशनेर जोन्नो कोचिंग करते चाहिए एबं सेटा सम्पूर्ण बिना मूल्य। तो से ही सम्पर्क आज के भिडियो प्रथम शेष पर्त देखे जो तुम नतून हो जो तुम एन एम जी एन एम एंट्रेंस एग्जाम नेक्स्ट इयर दीते चाओ अर्थात 2022 साले दीते चाओ तो अवश्य अवश्य तुम्हें क्योंकि चैनल सबसक्राइब कर रखते। 2022 साल एन एम जी एन एम एंट्रेंस एग्जाम डेट से अलरेडी एक सम्भव्य डेट दिए दिया हुए तरह सिलेबस से दिए दिया हुए सिलेबस खानिकटा चेन्ज हो कारण आगे जो परीक्षा हतो और एखन जे परीक्षा हबे तार मध्ये अनेकटाई तोफा ताना होयेछे। एखन 115 नम्बरे परीक्षा हबे जार मध्ये लाइफ साइंस एंड फिजिकल साइंसेर थाकबे 75 मार्क्स, 50 नम्बर थाकबे लाइफ साइंस और फिजिकल साइंस थाकबे 25। टोटाल 75 मार्क्स थाकछे लाइफ साइंस और फिजिकल साइंस कार मध्ये 115 नम्बरेर मध्ये। सुतरां तोमादेर काछे एखन पुरो प्रसेसटा कनेक्ट इजी। যদি তোমরা সামান্য দুটো বইকেও যদি ফোকাস করো এবং দুটো বইকে যদি সুন্দর করে রেডি করতে পারো, কারণ তোমাদের হাতে কিন্তু অনেক টাইম, অনেক 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 তোমাদের সমস্ত বই কিন্তু রেডি করা উচিত। কিন্তু আমি সাপোজ বলছি, সাপোজ যদি তোমরা দুটো বইকেও একবারে খুঁটিনাটি ভাবে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সাকসেস কিন্তু হাতের মুঠোই। তো যারা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এই বছর দিয়েছিল কিন্তু রেজাল্ট ভালো হয়নি বা ভালো কলেজ পাওনি, সেই জন্য এই বছর তোমরা অ্যাডমিশন হওনি, নেক্সট ইয়ারের জন্য অ্যাডমিশনের কথা ভাবছো, সুতরাং নেক্সট ইয়ারের জন্য ফোকাস করতে চাইছো, তাদেরকে তো অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। যে সমস্ত স্টুডেন্টসরা 12 এ পড়ছো, এইচএস দিচ্ছ, এবছর দেবে, তারা ভাবছো যে আমি 12 এর পরেই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাই আমি অ্যাটেন্ড করব, তো তাদেরকেও বলবো তোমাদের কিন্তু একটা সঠিক গাইডেন্স দরকার। যে কোনো জিনিসের জন্য একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন হয় এবং সেই সঠিক গাইডেন্সটা একটা সঠিক মানুষের কাছ থেকে পেলে সুবিধা হয়। সঠিক গাইডেন্স তো সবাই দিতে পারে না, তাই সঠিক গাইডেন্সটা সঠিক জায়গা থেকে পেতে হবে। আমি পোস্টে তোমাদের বলেছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং করাব। এখন তোমাদের কাজ হচ্ছে কোথায় কোচিংটা ভালো হচ্ছে সেটা দেখা এবং কোন কোচিংটা করলে আমি একটা সাকসেস পেতে পারি সেটা দেখা। তোমাদের এটাই কাজ। আমি সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে ইউনিকভাবে তোমাদেরকে কোচিং করাবো এবং আমি চাইবো সেই যে পারিশ্রমিক, আমার পারিশ্রমিক কিন্তু টাকার দ্বারা নয়, আমার পারিশ্রমিক তোমরা সাকসেস হলে তবেই কিন্তু আমি আমার পারিশ্রমিক পাবো। অর্থাৎ তোমরা যদি একটা ভালো জায়গায় যেতে পারো, তোমরা যদি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, সেটাই আমার কাছে পারিশ্রমিক। আমার কাছে টাকার কোনো দাম নেই, কারণ টাকা বিভিন্ন দিক থেকে রোজগার করা যায় কিন্তু একটা ভালো রেপুটেশন, একটা ভালো কাজ কিন্তু সবাই করতে পারে না। আমি এটা ইউটিউব চ্যানেল মনে করি না, আমি এটাকে একটা সোশ্যাল ওয়ার্ক মনে করি। এনএম জিএনএম বা জেনপাস ইউজি এক্সাম সামনেই পরীক্ষা এবং যে পরীক্ষাটা আগে হয়েছে 2021 সালে যে পরীক্ষাটা হলো এবং তার সমস্ত তথ্য, তার সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন কিন্তু আমি আমার চ্যানেলে বিগত এক বছর ধরে দিচ্ছি এবং আশা করছি অনেকের সাহায্য করতে পেরেছি। এবং নেক্সট ইয়ার অর্থাৎ 2022 সালেও কিন্তু আমি এরকম তথ্য দিতে থাকবো এবং ইনফরমেশন দিতে থাকবো, সবসময় আপডেট দিতে থাকবো সবসময়। তার সাথে সাথে আমি চাইছি আরো প্রত্যক্ষভাবে আরো বন্ধুভাবে সবার সঙ্গে যুক্ত হতে, কারণ আমরা চাই আমরা ভালো করে পড়াশোনা করব, ভালো করে প্রিপারেশন নেব এবং একটা ভালো গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পাবো। দেখো সরকারি এবং বেসরকারি দুটোর জন্যই কিন্তু এই পরীক্ষা। যদি বেসরকারির জন্য আমাকে পরীক্ষা দিতে হয় তাহলে আমি কোচিং কেন করবো, তাহলে আমি গাইড কেন নেব, আমি তো এমনি বাড়িতে বসে পড়লে প্রাইভেট কলেজ পেয়ে যাবো। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু প্রাইভেট কলেজের নয়, আমাদের লক্ষ্য একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়ার, আমাদের লক্ষ্য একটা ভালো রেজাল্ট করার, আমাদের লক্ষ্য একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার। সুতরাং তার জন্য একটা গাইডের দরকার আর সেই গাইডটা দিতে চলেছি আমি। অনেক গরিব স্টুডেন্টস আছো, অনেক আমি জানি, আমি একজন গরিব স্টুডেন্ট ছিলাম, তো আমিও একজন গরিব, তো আমি জানি অনেক গরিব স্টুডেন্টস আছো যাদের কাছে একটা
অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের হয়তো কিছু একটা ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, 200 টাকা লাগবে। সেই 200 টাকাটাও কিন্তু সময় মতো বের হয় না, ফলে কি হয় টাইম পেরিয়ে যায়, লাস্ট ডেট পেরিয়ে যায়, আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। এরকম অনেকবার আমার সাথেও হয়েছে। তাই আমি জানি গরিব স্টুডেন্টসরা কোচিং তো দূরের কথা, এসব মাথায় ভাবনা পর্যন্ত তাদের আসে না। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মেম্বারশিপ নিচ্ছে, যারা টাকা দিয়ে কোচিং করাচ্ছে, অবশ্যই ভালো, অবশ্যই ভালো, তারা কোচিং করাচ্ছে, পারিশ্রমিক নিচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যারা কোচিং করাবে, কষ্ট করবে, তারা পারিশ্রমিক নেবে, এটা তো স্বাভাবিক, নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি চাই পারিশ্রমিকের পরিবর্তে একটা ভালো রেজাল্ট, পারিশ্রমিকের পরিবর্তে একটা ভালো জায়গায় একটা গরিব স্টুডেন্টস যে পৌঁছাক। আমি চাই সেই সমস্ত গরিব স্টুডেন্টসরা যারা টাকার জন্য সেই সব চ্যানেলে মেম্বারশিপ নিতে পারছে না, যারা টাকার জন্য সেই সব চ্যানেলে কোচিং নিতে পারছে না, যারা টাকার জন্য সেই সব কথা ভাবতেই পারছে না, তারা অন্তত পক্ষে আমার চ্যানেলে আসুক। এবং শুধু তারা না, প্রত্যেকটা স্টুডেন্টস আমার চ্যানেলে এসে আমার কোচিংয়ের সঙ্গে যুক্ত হও। আমি থার্ড জানুয়ারি আমি কোচিং শুরু করব। আমি থার্ড জানুয়ারি আমার ফার্স্ট ক্লাস হবে NMG নেবে, এবং তারপরে জেনপাস UG এক্সামের কিন্তু ক্লাস আমি শুরু করব। সেটা কবে থেকে শুরু করব সেটা কিছুদিন পরে আমি জানিয়ে দেবো। তো এখন ফার্স্ট থার্ড জানুয়ারি আমি ক্লাস শুরু করব। প্রত্যেকটি স্টুডেন্টসকে বলবো এখানে চিন্তার কিছু নেই, কোনো টাকা পয়সা লাগবে না। এরকম যদি ভেবে থাকো যে আজকে টাকা লাগবে না বলছে, 5 দিন কি 10 দিন পরে বলবে টাকা দাও বা এর কিছু টাকা দাও, এরকম ব্যাপার হবে না আমার সঙ্গে। কারণ আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি টাকায় বিশ্বাসী নই আমি। সুতরাং টাকা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো টাকা পয়সা লাগছে না। জাস্ট আমি যে পরিশ্রমটা করব, তোমরা আমার পরিশ্রমের কথা ভেবে আমার মতো করে একটু পড়াশোনা করো, একটু প্রিপারেশন নাও, এবং ভালো একটা রেজাল্ট দেখাও, যাতে করে আমি পরের বছর বলতে পারি যে আমার স্টুডেন্টসরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। আমার উদ্দেশ্য হলো যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে কোচিং করবে বা করার চেষ্টা করবে, সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু আমি এখনো বলছি যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে কোচিং করবে, আমার উদ্দেশ্যই হলো তাদেরকে একটা ভালো কলেজ পাইয়ে দেওয়া, বিশেষ করে গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেওয়া, এবং একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া। বহু গরিব স্টুডেন্টস রয়েছে যাদের পক্ষে এগুলো সম্ভব নয়, বাইরে কোচিং নেওয়া, বাইরে গাইড নেওয়া বা বাইরে থেকে নানা রকম বই কিনে পড়া। অনেক বই থাকে, কম্পিটিটিভ বই অনেক আছে, যারা একটু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তারা হয়তো বইগুলো কিনতে পারবে। এমন গরিব স্টুডেন্টস আছে যারা একটাও বই কিনতে পারে না, যারা একটা সামান্য হয়তো পাতি বই 50-60 টাকার বই একটা বাজার থেকে কিনে নিয়ে এসে পড়ে, এরকম ভাবে হয়তো এতে হয়ে যেতে পারে, না হলেও কিছু করার নেই, কারণ আমার কাছে আর টাকা নেই অন্য কোনো বই কেনার। তাদের জন্য বলছি বই কিনতে তোমাদের আর হবে না, এসো আমার কোচিংয়ে, আমি তোমাদের গাইড করব, আমি তোমাদের সমস্ত কিছু দেবো, নোট থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেবো, তোমরা জাস্ট পড়াশোনা চালিয়ে যাও। একটা অ্যাডভাইস তোমাদের কাছে আমি অবশ্যই চাইবো, যেহেতু সমস্ত প্রসেসটা তোমাদের জন্য, যেহেতু আমি চাই তোমাদের হেল্প হোক, আমি চাই তোমরা ইউজফুল হও আমার কাছ থেকে, তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা কিভাবে ক্লাসটা নিতে চাইছো, কোন প্রসেসে, গুগল মিট থেকে, নাকি লাইভ ইউটিউব চ্যানেলে পোস্ট করব, নাকি কিভাবে করলে তোমাদের সুবিধা হয়, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অনেকে হয়তো বলছে ঠিক আছে কিভাবে জয়েন হব ক্লাসে, ফার্স্ট আমি থার্ড জানুয়ারি থেকে ক্লাস শুরু করব, তার আগে কিছুটা টাইম রয়েছে। এবং আমি আজকে আমার ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে অ্যাড হও। যত তাড়াতাড়ি যত সংখ্যক স্টুডেন্টস অ্যাড হবে আমি তত তাড়াতাড়ি ক্লাস শুরু করার চিন্তাভাবনা নেব, এবং সেখানে অ্যাড হয়ে নিজের নাম এবং অ্যাড্রেস সঙ্গে সঙ্গে মেসেজ করো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা মেসেজ করো নাম এবং অ্যাড্রেস লিখে। তো বুঝতে পারছো, আপাতত একটা গ্রুপ খুলছি তোমাদের জন্য যেখানে তোমরা নাম এবং অ্যাড্রেস লিখবে এবং অ্যাড হবে। তারপর তোমরা যেভাবে বলবে, যেভাবে তোমরা ক্লাসটা নিতে চাইবে, আমি ঠিক সেইভাবে ক্লাস করাবো। তোমরা ইউটিউবের এই ভিডিওর কমেন্টে অবশ্যই সেটা লিখে জানাও যে আমরা এইভাবে ক্লাস নিতে চাই, বা এইভাবে ক্লাস করলে খুব উপকার হয়, বা এইভাবে ক্লাস করলে প্রত্যেক স্টুডেন্টের উপকার হবে, আমি সেই পথটা অনুসরণ করার চেষ্টা করব। আপাতত আমি ডেট ফিক্স করে দিলাম কবে ক্লাস শুরু হবে, 3rd January। আপাতত তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কমেন্টে জানানো যে তোমরা কিভাবে ক্লাসটা নিতে চাও, এবং তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমরা অ্যাড হও এবং নাম এবং অ্যাড্রেস লিখে পাঠাও। তোমাদের হাতে কিন্তু অনেক টাইম রয়েছে,
তোমাদের হাতে প্রচুর টাইম রয়েছে কিন্তু এই প্রিপারেশন নেবার জন্য যথেষ্ট টাইম রয়েছে এই টাইপটা এলাম এনাফ এই টাইমটা কিন্তু এনাফ তোমাদের জন্য তোমরা যদি এই টাইমটাকে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের বাইরের রাজ্যে যেতে হবে না পড়ার জন্য তাহলে তোমাদের একটা কোনো কলেজ পায় কি না তুতরে মুতরে সেরকম ব্যবস্থা করতে তোমরা একটা ভালো কলেজ পাবে তোমরা একটা ভালো সরকারি জব কলেজ পাবে যেখান থেকে পড়লে তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফিউচার কিন্তু অনেকটা ব্রাইট হবে সো তোমার হাতেই রয়েছে তোমার অ্যাডমিশন তোমার হাতেই রয়েছে তোমার ফিউচার মাত্র দু থেকে তিনটে মাস যদি তোমরা ট্রাই করো দু থেকে তিনটে মাস যদি তোমরা চেষ্টা করো অবশ্যই তুমি অ্যাচিভ পাবে ওকে অ্যাচিভমেন্ট হবে তোমার সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে যে একটা ভালো জায়গায় যাবার একটা ফোকাস রাখতে হবে তার সাথে আমি তোমার সাথে আমি থাকবো আমার সাথে তুমি নও তোমার সাথে আমি থাকবো তুমি চেষ্টা করবে তার সাথে আমি তোমাকে সাহায্য করব ওকে আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টস যারা চায় তার ফিউচারকে ব্রাইট করতে যারা চায় একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে প্রত্যেকটা স্টুডেন্টসকে হেল্প করতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে আমার ক্লাসে জয়েন হোক কোনো টাকা লাগবে না আমি এখনও বলছি তোমাদের আশ্বাস দিচ্ছি যে সমস্ত গরিব স্টুডেন্টরা ভাবছো হয়তো পরে টাকা চাইতে পারে কোনো টাকা লাগবে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার ক্লাসে জয়েন হো জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আমি অবশ্যই ক্লাস স্টার্ট করবো এবং কীভাবে স্টার্ট করবো সেটা তোমরা বলবে আর অবশ্যই তোমরা আমার গ্রুপে যে গ্রুপটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অ্যাড হবে এবং নাম এবং অ্যাড্রেস লিখে পাঠাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কী উদ্দেশ্যে নিয়ে এবং কীভাবে ক্লাস করাবো বা বিনামূল্যে কি বিনামূল্যে নয় সমস্তটাই তোমাদের বুঝিয়ে বললাম প্লিজ তোমরা গুজবে কান না দিয়ে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও যদি আমার যে ইউনিক ক্লাস সেটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং ক্লাস অ্যাটেন্ড করতে হবে